বিনতে মাহবুব আপনি লিখেছেন আমার দুটি বাবুর আমি দুটি বাবুর আম্মু দুজনে খুব ছোট বাসায় ওদের একাই রাখতে হয় সালাত তাদের সময় ওদের একজন আরেকজনের উপর আঘাত করে সে সময় নামাজের মধ্যেই হেঁটে গিয়ে নিয়ে আসি বা ছাড়িয়ে নেই নামাজের মধ্যে ওরা কী করে মাঝে মাঝে একটু তাকিয়ে দেখতে হয় এক্ষেত্রে এভাবে ছোট শিশু নিয়ে নামাজ পড়ায় আমার ভুল হচ্ছে কিনা বোন প্রথম কথা হলো যে শিশুদের দেখার মতো কেউ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের মধ্যে তাদের প্রতি একটু দৃষ্টিপাত রাখলেন বা আপনি নজর রাখলেন খেয়াল রাখলেন এটা নাজায়জ নয় এটা জায়েজ আছে নবী করিম সাল্লাহি সাল্লাম একবার ইমামতি করে সালাদ আদায় করছিলেন একটি শিশুর কান্নার আওয়াজ শুনে তিনি সালাতকে সংক্ষিপ্ত করেছেন সংক্ষিপ্ত করে বলেছেন কার বাচ্চার কান্নার আওয়াজ আমি শুনতে পাচ্ছি সে গিয়ে বাচ্চাকে ধরো এই যে বাচ্চার কান্নার আওয়াজ শুনে নবী করিম সাল্লাহিম সালাতকে সংক্ষিপ্ত করেছেন অর্থাৎ একটু দ্রুত শেষ করেছেন এই ব্যাপারটি দ্বারা বোঝা যায় যে সলাতরত অবস্থায় বাচ্চারা কোনো কষ্টে থাকলে তাদের দিকে খেয়াল রাখাটা এটা দূষণীয় নয় তবে একেবারে অহেতুক তাদের দিকে থাকাতাই করা বিনা প্রয়োজনে আপনি তাদের দিকে দৃষ্টিপাত করা সেটা তো সালাতের খুশুর খেলাফ হবে আপনি যদি মনে করেন কোনো সমস্যা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি নজর রাখলেন এবং খুব বেশি অসুবিধা তৈরি হলে সালাতের মধ্যেই আলতোভাবে যদি তাদেরকে আপনি সরাই দেন আলতোভাবে সরানো বলতে এমনভাবে সরালেন যে আপনি সলাতের যে হাইয়া আছে সলাতের যে আপনার অবস্থা আছে তার মধ্যে আপনি থাকলেন একজন দর্শক আপনাকে দেখে যেন জানে বা বুঝতে পারে অনুমান করতে পারে যে আপনি নামাজে আছেন এরকম আপনার অবস্থা নামাজের যে আপনার কি বলে বডি ল্যাঙ্গুয়েজ বলতে পারি নামাজের যে আপনার রূপ আছে ওইটার মধ্যে থেকে আপনি আলতো করে সরাই দিলেন বা একটু একজনকে অন্যজন থেকে সরাই দিলেন বা ছুটে দিলেন এটুকু আপনি করতে পারেন একেবারে আপনি যদি দুই হাত দিয়ে তাদেরকে ছুড়ায় ছাটায় এমনভাবে আপনি এসে নামাজে দাঁড়ান যে আপনার ও ছড়ানোর সময়গুলোতে একজন মানুষ দেখে বোঝার উপায় নেই যে আপনি নামাজে আছেন নাকি নামাজ ছেড়ে দিয়েছেন তো এরকম যদি হয় তাহলে আমলে কাসির হবে তাতে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে সে নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে যদি বাচ্চার বড়ো কোনো বিপদ হয়ে যেতে পারে মনে হয় তাহলে সে আপনি নামাজ ছেড়ে দিয়ে তাকে রক্ষা করে তারপরে নতুন নামাজ পড়বেন আর যদি আলতো করে একটু সরায় দেন তাতে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ সাল্লা না